ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও খুবই ভালো আছি। এখন তো ছোট মাসির বাড়িতে আছি, আজকেও আমরা গুয়াহাটিতে। এখন সকালে ব্রেকফাস্ট করছি আলুর পরোটা আর সাথে হয় মাংস। মাংস বিশাল গতকাল বানিয়েছিল রাত্রিবেলা, তো সেই মাংসটা দিয়ে এখন খাচ্ছি। এটা মিস করা যাবে না, এই মাংসটা এত ভালো হয়েছিল। আর এখন সবাই ব্রেকফাস্ট করছে, এদিকে বাবা ব্রেকফাস্ট করছে, সাথে অনেক মিষ্টি এসছে, অনেক অনেক মিষ্টি এসছে, সেগুলো আমি দেখাচ্ছি কী কী মিষ্টি এলো গুয়াহাটির। অনেক মানে অনেক স্বাদ এই মিষ্টিগুলো খেতে। আর এই যে খুব স্বাদ এই মিষ্টিটা। গুড মর্নিং, কই ছোট মাসি মাছ কাটছ? কি মাছ আজকে এসছে? তো বলে ইয়ে বড়িয়ালি বলে, এটা ব্রহ্মপুত্রর স্পেশাল মাছ। আচ্ছা ঠিক আছে, তবে আমরা আসছি ছোট মাসি। হ্যাঁ হ্যাঁ চলে আসব। এখন আমরা বেরোলাম, এখন আমরা যাচ্ছি কুট্টিদির বাড়িতে, ক্যাব নিয়ে চলে যাব। আজকে বিশাল কলেজ চলে গেছে, তো তাই বলে আজকে আমরা সেই ওলা বা উবার যাই থাকুক সেগুলো একটা বুক করে দিচ্ছি, বুক করে আমরা চলে যাব। আর যেখানে আমরা যাই, যখনই বেরোই, হোক এটা দেরাদুন, হোক এটা গুয়াহাটি, হোক শিলচর, আমাদের শুধু দৌড়, কারণ আমরা টাইমে কেউ রেডি হই না, লাস্টে আমাদের দৌড় চলে। এখন আমরা এসেছি কুট্টিদির বাড়িতে, এবার যাই ভেতরে। ওনার এত সুন্দর ফুল যে আমরা ঘরে ঢোকার আগে বাইরে ফুল দেখছি। আসছি আসছি, কই গেলেন কুট্টিদি? অনেক দিন পর এলাম কুট্টিদির বাড়িতে। কালার টালার হয়ে গেছে, আমি এগুলো দেখিনি, বাড়িতে নেই। আর আমি বলছি আমি রং হওয়ার পরে তো আর আসিনি বাড়িতে। নিচে রান্না বাড়া চলছে, কেউ নেই, খালি, সব দিক খালি খালি। আমরা এসছি কুট্টিদির এখানে ছাদে এসছি একটু সময়, দোয়েল বলছে একটু রিল বানাবে। কুট্টিদিকে তো ভিডিওতে নিতেই পারছি না, কুট্টিদি কোনো অবস্থা এখন না, এখন না, পরে পরে, আমাকে এখন তুলিস না, আমাকে দেখাস না, তো আর আমি কিছু করতে পারলাম না, ভিডিওতে নিতে পারছি না। এই যে দোয়েল রিল বানাতে এসছে ছাদে, তো এখন একটু ওকে আগে রিল টিল বানিয়ে দিয়ে দেই। এখন এত গরম, এখনো কিন্তু একদমই ঠান্ডা পড়েনি, তাই বলে বেশ গরম লাগছে। দোয়েল এখানে বসে আছে, রিল বানিয়ে টায়ার্ড হয়ে গেছে দোয়েল। তো যাই হোক, এবারে এখন আবার নিচে চলে যাই। এসেছিলাম একটু সময় উপরে, একটু বসেছিলাম, রিল টিল বানালাম, এবার নিচে চলে যাই। তো এখন আমরা নিচে চলে এসেছি, আর এখন হলো গিয়ে লাঞ্চ টাইম। তো এখানে আমরা অলরেডি বাবা বসে গেছে, সবার একদম থাল টাল
কুট্টি দি বেড়ে দিয়ে দিয়েছেন। এখন আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চে প্রচুর কিছু খাওয়া দাওয়া করেছি আমরা, অনেক অনেক আইটেম ছিল। আর এবার খাওয়া দাওয়া করে আমরা বসে গল্প করছি। কুট্টি দিও এখন এসছেন, একটু ওনাকে যাই হোক কোনো রকম একটু ভিডিও তুলে নিয়েছি। আর এখন আমি এসেছি এখানে, ওনার ফ্রিজে প্রচুর প্রচুর চকলেট আছে। আমেরিকার থেকে উনি প্রচুর প্রচুর চকলেট নিয়ে এসেছিলেন, তো এখান থেকে আমি অল্প কিছু চকলেট খেলাম। আর এই যে আর্য চলে এসছে এখন, তো আর্য এসছে, আর্যর সাথেও দোয়েল বসে গল্প করছে। আমরা সবাই মিলে একটু গল্প টল্প করলাম। এখন বাজে 4:30, আমি এসে একটু ভাতটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম। আমার দেখে এত ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে গেছিলাম। আর সবাই মিলে গল্প টল্প চলছে, এখনো চলছে। এ আর্য এসে এখন একটু শুয়ে আছে এখানটার মধ্যে। আর এখানে দারুণ গল্প চলছে। এই যে কুট্টি দি, অভি কাকু বসে গল্প করছেন, আর এই যে মা বাবা, আর আর্য এখন ওই ঘরে চলে গেছে, দোয়েলও বসে আছে। পুরো অন্ধকার, সত্যি এত তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় না? পাঁচটা এখনো বাজেও নি মনে হয়। গুন্ডা কি রে? হ্যালো গাইজ, বাই বাই গাইজ, প্লিজ সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এই যে ও বলেছে চল সাবস্ক্রাইব করবেন, এরপর ভিডিও দেখবেন। ও ঠিক আছে ঠিক আছে। আর্য মেসেজ করিস মাঝে মধ্যে। বাই 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 কুট্টি দি, তোমাকে ভীষণ অন্ধকার দেখা যাচ্ছে, একদমই খুব অন্ধকার আসছে। আর এই গাছটার ফুলটা সত্যি খুব সুন্দর তোমার। আবার দেখা হবে? হ্যাঁ আবার দেখা হবে। তো এখন আমরা বাড়ি চলে এসেছি। এসে এখানে আবার নেমন্ত্রণ, ছোট মাসিওদের বাড়িতে মিষ্টি মাসির ঘরে এখানে আবার সবার রাত্রের ডিনারের নেমন্ত্রণ ছিল। তো আমরা সবাই মিলে এখানে, অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাবা ওদের বাকি, মানে মেশো ওদের খাওয়া হয়নি। মিষ্টি মাসি এখানে সবাইকে জল টুল ভরে দিচ্ছেন, ওরা এখন নেক্সট ব্যাচ বসবে খেতে, আমাদের যেহেতু অলরেডি খাওয়া হয়ে গেছে। আর আজকের ব্লগটাকে আমি এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।